রকিবুল আলম রকিবের ডিরেক্টর পরিচালিত, জসীমউদ্দীন আকাশ প্রযোজিত কথা দিলাম সিনেমাটিতে আমি অভিনয় করেছি। আমার সাথে জামশেদ শামীম আছেন। জামশেদ শামীমের এটা প্রথম সিনেমা, ও খুব ভালো কাজ করেছে। আর কথা দিলাম সিনেমাটি গল্পটি খুবই সুন্দর একটি গল্প, আমার মনে হয় আমার দর্শকদের এই সিনেমাটি খুবই ভালো লাগবে। কারণ হচ্ছে গল্পটার সাথে গানের যে মিলটা আছে, গল্পের সাথে গানের মিল আছে, তারপর প্রত্যেকটা যে একটা সৌন্দর্য আছে, আমার মনে হয় যে আমার দর্শকদের কথা দিলাম সিনেমাটি খুবই ভালো লাগবে। আমি যেটা বল, আপনি ধরেছেন ঠিকই পয়েন্ট ধরেছেন, আমি আসলে সবার সাথে কাজ করে গেছি। সাকিবের সাথে কিন্তু আমার জুটি ছিল মানে বলা যায়। দেন আমি ফেরদৌসের সাথে কাজ করেছি, তারপর রিয়াজ ভাইয়ের সাথে কাজ করেছি, মানে আমি কিন্তু সবার সাথে কাজ করে গেছি। মানে যে বেছে বেছে বা জুটি হবো বা এর সাথে কাজ করবো না, ওর সাথে করা যাবে না, আমার মধ্যে কিন্তু ওটা ছিল না। যার কারণে আমি কিন্তু তখন থেকে এখন পর্যন্ত মানে নতুনদের সাথেও কাজ করছি বা করতে পারছি, সেই কমফোর্টের জায়গাটা দেখে আমি ভালো আছি। আপনাদের কাছে তরুণ মনে হলে ডেফিনেটলি আমি তরুণ। আর মেয়েদের এটা জিজ্ঞেস করতে নেই, আমি আমার সিনেমা আমি 100% কেন, আমি 1000% আশা করব এবং দোয়া করব যেন ভালো যায় বা দর্শকরা গ্রহণ করে। বাকিটা হচ্ছে আমার দর্শকদের উপর নির্ভর করছেন, সবার দোয়া ভালোবাসায়। আমি 100% আশাবাদী যে ভালো হবে এবং আমার দর্শকরা, আগে যেমন বিগিনিংয়ে আমার কাছ থেকে নিরাশ হয়নি, কঠিন বাস্তব থেকে শুরু করে আমার মনে হয়নি যে না সামনেও নিরাশ হবে না। নতুন সিনেমা হল যেগুলোর কথা বলছি যেগুলো হচ্ছে না, আমি এটা একটা বলতে পারি, এটা আমার পার্সোনাল মানে থিঙ্কিং থেকে আমি বলতে পারি যে আমাদের সিনেমা হলগুলো কমে গেছে অনেক এবং সিনেমা হলগুলো বাড়ানো উচিত, থিয়েটারগুলো করা উচিত। যেহেতু হলের সংখ্যা কমে গেছে, যার কারণে তোমার সব কিছুই কমে গেছে, আস্তে আস্তে কমে যায়, পরিবেশটা আর একটু সুন্দর হওয়া উচিত। আমার মানে প্রত্যেকটা জেলায় যদি সুন্দর সুন্দর থিয়েটার হয়, মানুষ আর কিছু করুক না করুক, বিনোদন দেখার জন্য অ্যাটলিস্ট হলে যাবে, 2-3 ঘন্টা যে তারা সিনেমা দেখবে। যে আগে যেমন ফ্যামিলি, আমার আম্মু আমার খালারা সবাই মিলে যে দল বেঁধে বেঁধে যেত, মানে আমি শুনেছি তো সেরকম যাবে ফ্যামিলি সহ। এখন এই যে যখন লাস্ট পড়ান বা ইয়ে হলো, তো ফ্যামিলি গেছে না, মুরব্বীরা পর্যন্ত গেছে, তো সেটাই থাকা উচিত। হলের পরিবেশ যত ভালো হবে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ তখন আরও বেশি যাবে। আমাদের পরিবেশটা দরকার, আমাদের সিনেমা হলের পরিবেশ ভালো হলে আমার মনে হয় যে হল বাড়লে আমার মনে হয় যে এটার এই যে চলছে না বা যাচ্ছে না, একটা ভালো জায়গায় যে কেনা সিনেমা দেখতে চাই, আমি নিজেও চাই যে আমি একটু ভালো জায়গায় দিয়ে সিনেমা দেখব, তো সবারই আশা ওরকম। বিগ বাজেটের সিনেমা নিয়ে যেটা অনন্ত জলিল ভাইয়া করেছেন, ওটা আসলে ডিফারেন্ট একটি সিনেমা ছিল, ওইটা আমি বাহবা দিব। কারণ কি যে আমাদের দেশে যদি এরকম ভালো ভালো সিনেমা আসে বা হয়, তাহলে পরবর্তীতে আরও বিগ বাজেটের সিনেমা আসবে বা অনেকে আরও ইনভেস্ট করবে বা আগ্রহ। এখন যদি একটা মানুষ যদি আসে, তাদেরকে যদি আমরা সাপোর্ট না করি আগের থেকেই যে এটা না ওইটা না এত যদি সমালোচনা করি, তা কার এত ঠেকা পড়ছে যে দেশে এসে এত বিগ বাজেটের সিনেমা করার? আমরা তো নিজেরাই ভালো না, আমরা সবসময় খারাপ সমালোচনাটা করি, আমরা ভালো কিছু করি যে না আসুক, আরও আসুক, শুধু অনন্ত ভাইয়া কেন, বর্ষা কেন, আরও দশটা বর্ষা অনন্ত ভাইয়া আসুক, তাই না? তাহলে না আমাদের জায়গাটা ওয়ার্ল্ড ওয়াইড হবে। এখন তো আমার একটা সময় আশা ছিল যে আমাদের সিনেমাগুলো ওয়ার্ল্ড ওয়াইডে যাবে, সারা বিশ্বে যাবে, ভালো লাগবে, একটা ফিল করতাম যে এটা হবে, তো ওটা এখন হচ্ছে, এখন আমি পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি যে আমাদের সিনেমাগুলো যাচ্ছে, এটা কিন্তু একটা অন্যরকম ফিল বা অনুভূতি। তো যখন বাইরের ওরকম হবে, আস্তে আস্তে তোমার আস্তে আস্তে ডেভেলপ করে, আমরা যদি এখনও সেই পিছিয়ে থাকি বা সেরকম চিন্তাভাবনা করি, এটা না সেটা, আমার মনে হয়, আমি জানি না, আমি এটা নিয়ে আর বলতে চাই না, আমি বিরক্ত।